আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিএনপি সম্মেলন মঞ্চে হামলা, অগ্নিসংযোগ। এবার পরাজিত হব না বলছে ফখরুল, আগামী নির্বাচনে ফয়সালা হবে বলছে কাদের। মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে অভ্যন্তরীণ সংঘর্ষে 19 পুলিশ নিহত। বিজেপির বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অভিযোগ, মাদ্রাসাগুলোকে নিশানা করা হচ্ছে। সর্বশেষ জানিয়ে দেব, বিস্ফোরক হামলা কলম্বিয়ায়, 8 পুলিশ কর্মকর্তা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএনপি সম্মেলন মঞ্চে হামলা, অগ্নিসংযোগ। নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মঞ্চে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পূর্ব নির্ধারিত এই সম্মেলনটি উপজেলা শহরের গোপালপুর ফায়ার সার্ভিস কার্যালয় মোড়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার দুপুর 2টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে সম্মেলনের জন্য উপজেলা শহরের গোপালপুর ফায়ার সার্ভিস কার্যালয় মোড়ে মঞ্চ প্রস্তুত করা হয়। দুপুর 12:30টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল হক কাশেমের নেতৃত্বে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোপালপুর বাজারের ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছে বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের মঞ্চে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে এ সময় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তাক আহমেদ বলেন, দুপুরে মাইনুল হক কাশেমের নেতৃত্বে সম্মেলন মঞ্চটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাশেম বলেন, বিএনপি নৈরাজ্য বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আমরা খবর পাই, স্থানীয় বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে জড়ো হচ্ছে, এ কারণে আমরা মঞ্চটি ভেঙে দিয়েছি। বারহাট্টায় কোনো নৈরাজ্য করতে দেওয়া হবে না। বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফর হক বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। দেশব্যাপী চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ়তা ব্যক্ত করে বলেছেন, বিএনপি এবার কোনো মতেই পরাজিত হবে না, এবার আমাদেরকে বিজয় লাভ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ ভোলায় নূর আলম, আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে শাওনের আত্মত্যাগকে কোনো মতেই বৃথা যেতে দেওয়া যাবে না। আজ শনিবার রাজধানীতে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এক আলোচনার সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনকালে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওনের মৃত্যুর ঘটনায় আজ সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমাদের কোনো বিভ্রান্তি থাকার সুযোগ নেই। পুলিশ ও আওয়ামী লীগ সরকার আমাদের কোনো ছাড় দেবে না। জনগণের শক্তি দিয়ে দাবি আদায় করে নিতে হবে। বিএনপি আবার জেগে উঠছে, সুতরাং তাকে আবার দমিয়ে ফেলতে হবে। তারা চেষ্টা করছে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে নিতে হবে, আমরা যেন নতুন কোন চক্রান্তের মধ্যে পড়েই না গিয়ে তাদেরকে আবার সুযোগ করে দেই আমাদেরকে দমন করে দেওয়ার জন্য। আমরা এইবার কোনো মতেই পরাজিত হব না। রহিমের আত্মত্যাগ, নারায়ণগঞ্জের শাওনের আত্মত্যাগ, এটাকে কোনো মতেই পিছা যেতে দেওয়া যাবে না। ইতিমধ্যে প্রায় 4,081 জনের মৃত্যু মিথ্যা মামলা দিয়েছে, আবার সেই আগের মতোই এক কায়দায় সেই গায়েবী মামলা নিজেরা ঘটনা ঘটাচ্ছে, ঘটি আবার সেটাকে আপনার সাথে সাথেই তারা মিথ্যা মামলা দিয়ে। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির আন্দোলন সক্ষমতাকে কটাক্ষ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করতে করতে গলা ধার শুকিয়ে কিন্তু মরা নদীতে জোয়ার আসে। এখনো আপনাদের সঙ্গে নেতা কর্মীর বাইরে দেশের জনগণ জয়েন করে মুখে বলেন ফয়সালা হবে, ফয়সালা হবে আগামী নির্বাচনে। এদিকে আজকেও বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়, ঢাকার ধামরাই উপজেলায় এবং ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে অভ্যন্তরীণ সংঘর্ষে 19 পুলিশ নিহত।
মিয়ানমার সামরিক সরকার বাংলাদেশ সীমান্তের কাছে আবারও সহিংসতা শুরু করেছে। সীমান্তের ওপার থেকে প্রাপ্ত খবরে জানা যায়, বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যের মংডুতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আরাকান আর্মি কর্তৃক পুলিশ ফাঁড়ি দখল এবং ১৯ পুলিশ কর্মকর্তা হত্যার পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় বিমান হামলা শুরু করেছে মিয়ানমার জান্তা। এদিকে যুদ্ধ বিমান থেকে ছোড়া দুই গোলা এসে বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। শনিবার সকাল 9:30 বান্দরবানে নাইখঙ্গরছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গোলা দুটি পড়ে। বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক। এর আগে 28 আগস্ট বেলা 3টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের ত্রম্ভু উত্তর মসজিদের কাছে পড়ে। এ প্রসঙ্গে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিপি সদর দপ্তরের পরিচালক কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বলেন, আজকেও মিয়ানমার থেকে ছোড়া গোলা বাংলাদেশে অভ্যন্তরে এসে পড়েছে বলে শুনেছি, আমরা তথ্য সংগ্রহ করছি। ঘটনাটি সত্য প্রমাণিত হলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীকে ডেকে প্রতিবাদ জানানো হবে। এর আগেও মর্টার শেল উড়ে আসার ঘটনায় আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। সীমান্তের লোকজন যাতে ভয়ে না থাকে সেজন্য বিজেপি কাজ করছে। গতকাল শনিবার মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গত 2 আগস্ট থেকে সীমান্ত এলাকায় হামলা জোরদার শুরু করেছে সশস্ত্র আরাকান আর্মি। গত বুধবার একটি পুলিশ বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে 19 জন পুলিশ সদস্যকে হত্যা করে এবং সেখানে থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করে। এরপর থেকেই নতুন করে উত্তেজনা বেড়েছে। সংবাদে বলা হয়েছে, সীমান্ত এলাকার অন্তত 6টি সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাল্টা জবাবে মিয়ানমার সামরিক বাহিনী বিমান ও হেলিকপ্টার থেকে প্রতিদিন 300 থেকে 400 শেল নিক্ষেপ করেছে। আতঙ্কে মংরুজ ছেলে পালিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার নিয়ে হামলা চালায় সামরিক বাহিনী। দুটি যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার সকালে হামলা চালিয়েছে সীমান্ত এলাকায়, আর বিকেলে 2টি জঙ্গি বিমান ও 2টি হেলিকপ্টার থেকে বোমা বর্ষণ করে। বৃহস্পতিবার জান্তা সরকার জানায়, আরাকান আর্মির দখলে যাওয়া ফাঁড়িটি পুনরুদ্ধারে সেনা সদস্য এবং কামান বাড়ানো হয়েছে। সূত্র পার্টস স্টোরে। বিজেপির বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অভিযোগ, মাদ্রাসাগুলোকে নিশানা করা হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বিজেপি শাসিত কেন্দ্রীয় রাজ্য সরকারগুলোর পক্ষ থেকে মাদ্রাসাগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে। বিজেপি সরকারের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছে বোর্ড। মুসলিম পার্সোনাল ল বোর্ডের অভিযোগ, বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার মাদ্রাসার পেছনে লেগেছে। হয়রানির শিকার হচ্ছেন মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্টরা। বোর্ডের প্রশ্ন, কেন একই নিয়ম অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মঠ, গুরুকুল এবং ধর্মশালাগুলোতে প্রযোজ্য নয় বা মাদ্রাসায় করা হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি একটি বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা প্রভাবিত একটি দলের কেন্দ্রীয় সরকার এবং কিছু রাজ্য সরকার সংখ্যালঘুদের প্রতি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি নেতিবাচক মনোভাব গ্রহণ করছে। তিনি বলেন, যখন একটি নির্দিষ্ট মতাদর্শ দ্বারা প্রভাবিত একটি দল ক্ষমতায় আসে, তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত যে তাদের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ এবং সংবিধানের আওতার মধ্যে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সংসদে এবং অন্যত্র আইন শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেছেন, কিন্তু তার দলের নেতাদের তা মানতে দেখা যাচ্ছে না। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য সরকারের মনোভাব বিপরীত, কেউই এই বিষয়ে মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে না। মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি অভিযোগ, অসম এবং উত্তরপ্রদেশের বিজেপি সরকার খুব ছোট খাটো নিয়ম লঙ্ঘনের বিষয়ে মাদ্রাসাগুলোর পেছনে লেগেছে। কোনো কারণ ছাড়াই মাদ্রাসা বন্ধ করা, ভেঙে ফেলা, এমনকি মাদ্রাসা ও মসজিদে কর্মরত ব্যক্তিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমন অনেক ঘটনা সামনে এসেছে বলেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি মন্তব্য করেছেন। সূত্র পার্টস স্টোরে। বিস্ফোরক হামলা, কলম্বিয়ায় 8 পুলিশ কর্মকর্তা নিহত। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরক হামলায় 8 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির সান লুইস অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট গুস্তভো পেট্রো এই হামলাকে তার সময়কার সবচেয়ে বড় ধরনের হামলা বলে মন্তব্য করেছেন। টুইটারে পেট্রো বলেছেন, এসব হামলা দেশের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এই ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি। এই হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট পেট্রো। গত আগস্টের শুরুতে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গুস্তভো পেট্রো। তিনি সামাজিক অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের শক্ত অবস্থানের পাশাপাশি রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা ও মাদক বিরোধী ব্যর্থ যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বামপন্থীদের সরকার গঠনের এক মাস যেতে না যেতেই দেশটিতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল। সূত্র এনডিটিভি।